নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনি, রাহু বা কেতু এই সমস্ত গ্রহকে কিভাবে সহজ টোটকার মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি প্রতিকার করতে পারবেন। এই টোটকাটি পালন করলে আপনারা কিন্তু শনি, রাহু বা কেতু থেকে আপনারা জীবনে অনেকটা প্রবলেমকে কিন্তু মিনিমাইজ করে দিতে পারবেন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যদিন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো যে আমরা জানি হচ্ছে শনি ধৈর্য, অধ্যাবসায়, জীবনে কোনো কিছু গঠনমূলক কোনো কিছু কাজ আমাদের জীবনে যতবার আমরা ভুল করি, সেই ভুল থেকে আমরা যদি শিক্ষা না নিই, শনি কিন্তু আমাদের জীবনে বাড়ে 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 সেই প্রবলেমের মধ্যে ফেলে এবং আপনাকে আলটিমেটলি আপনাকে কিন্তু শিক্ষা প্রদান করতে চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত না আপনি সেই শিক্ষাটার ব্যাপারে অবগত হবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে শনি কিন্তু আপনার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। অন্যদিক থেকে রাহু কি? রাহু জানি হচ্ছে আমাদের মনের উচ্চ আশা সঞ্চার করে এবং আমাদের কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করে দেয়, কোনো কিছুকে বাড়িয়ে দেয়, মানুষকে তেজময় এবং বিখ্যাত করে দিতে পারে। সাংগঠনিক ক্ষমতা, কূটবুদ্ধি, একটা বেপরোয়া ব্যাপার, কোন যত রকম অনৈতিক ব্যাপার, অধৈর্য ব্যাপার, হঠকারিতা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মানুষের মধ্যে অ্যাকচুয়ালি প্রভাবিত করে হচ্ছে রাহু। রাহু অ্যাকচুয়ালি মানুষকে মানুষের মধ্যে প্রবল উচ্চ আশা বা ডিজায়ারের সঞ্চার করে যে আমাকে জীবনে বিশাল জায়গায় যেতে হবে, সেটা যে কোনো পথে হোক। তবে রাহু কি হয়, প্রথম জীবনে মানুষের জীবনে প্রচণ্ড প্রতিকূলতা তৈরি করলেও মোটামুটিভাবে 30-32 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে রাহুর নেগেটিভ প্রভাবটা কিন্তু কমে যায়। অন্যদিক থেকে কেতু কি করে, মানুষকে অন্তর্মুখী করে দেয়, মানুষকে গোপনীয়তা, প্রিয়তা সব কিছুর মধ্যে থেকে সেপারেশন, বিচ্ছিন্নতা বা আলাদা করে দেওয়ার একটা কিন্তু প্রবণতা তৈরি করে বা মানুষের জীবনে মোক্ষ পর্যন্ত লাভ করাতে পারে, সেটা সন্ন্যাস বা এই ধরনের কোনো কারকতার মধ্যে। তাই আপনারা যদি এই টোটকাটি পালন করেন তাহলে কিন্তু শনি, রাহু এই গ্রহটা সব থেকে বেশি কিন্তু প্রসন্ন হবে এবং কেতুও কিন্তু কিছুটা আপনার উপর নেগেটিভ প্রভাবটা কিন্তু কম দেবে। জেনারেলিভাবে যাদের জন্মছকে শনি রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটাকে বলা হয় সাপির দোষ, বা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই শনি রাহু যোগের জন্য অনেকে অনেক অনেক বই অধ্যয়ন করলে দেখতে পাওয়া যায় এই যোগকে নাগমণি যোগও বলা হয়। তাই ক্ষেত্র বিশেষে এই যোগ কিন্তু অনেক সময় শুভ ফল প্রদান করে, কিন্তু যদি সেই শনি রাহু যোগ যদি দ্বাদশভাবে, অষ্টমভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে যায়। তো যাই হোক, এই শনি রাহু যোগ থাকলে মানুষের জীবনে খুব অধৈর্য চলে আসে, মানুষ কিন্তু খুব হঠকারী হয়ে যায় এবং কোনোভাবে রাহু যদি শনিকে প্রভাবিত করে সেক্ষেত্রে মানুষের জীবনে কোনো কাজ সহজে মিলতে চায় না। এছাড়া শনি কেতু যদি যোগ থাকে, সেই যোগ থাকলে কিন্তু মানুষ খুব অলসতা প্রিয় হয়, মানুষ কিন্তু একটু চাপা স্বভাবের হয়, কষ্ট করতে করতে একটা চাপা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে, মানুষকে আরও বেশি ইন্ট্রোভার্ট বানিয়ে দেয়, এই ধরনের ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো। তাই আপনারা যদি এই টোটকাটা পালন করেন তাহলে কিন্তু শনি রাহু কেতু থেকে অনেকটা আপনারা নেগেটিভ ফলটা কম পাবেন এবং সার্বিকভাবে শুভ ফল লাভ করতে পারবেন। যেটা বলবো সেটা হচ্ছে তিনটে জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা খোসা ছাড়ানো নারকেল, 13টা বাদাম, আমন্ড বাদাম হলে খুব ভালো হয়, অথবা এমনি বাদামও চীনা বাদামও হতে পারে। তো একটা খোসা ছাড়ানো নারকেল, 13টা আমন্ড বাদাম এবং এক টুকরো কালো কাপড়, এই তিনটে জিনিস নেবেন। কি করবেন, একটা শনিবার দিন দেখে আপনারা একটা কালো কাপড়ের মধ্যে এই খোলা ছাড়ানো নারকেল এবং সেই 13টা বাদাম রেখে সেটাকে খুব ভালোভাবে বেঁধে দিন এবং সেই যেই কালো কাপড়ে বাঁধা অবস্থায় যে নারকেল এবং আমন্ড রয়েছে সেটাকে নিয়ে আপনারা শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করুন। মন্ত্রটা হলো ওম সাম শনিশ্চরায় নমঃ, ওম সাম শনিশ্চরায় নমঃ, ওম সাম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করুন। তারপর আপনারা রাহুর মন্ত্রটা 108 বার পাঠ করবেন। মন্ত্রটা হলো ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমাহ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমাহ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নম, এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। এবং তার সঙ্গে কেতুর মন্ত্রটাকে মিনিমাম 28 বার পাঠ করবেন। মন্ত্রটা হলো ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমাহ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা
কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। এই মন্ত্রটাকে 28 বার মিনিমাম বা 108 বার পাঠ করতে পারেন। এই তিনটে মন্ত্রকে যদি 108 বার করে পাঠ করতে পারেন তো খুবই ভালো হয়, না পারলে কমপক্ষে 28 বার করে কিন্তু অবশ্যই পাঠ করবেন। এই তিনটি মন্ত্রকে পাঠ করে এই যে কালো কাপড় বাঁধা যে নারকেল এবং বাদাম যেটা রয়েছে সেটা কোনো প্রভাবিত জলে বা কোনো নদীর জলে হোক খালের জলে হোক রাহুর নাম এবং শনির নাম এবং কেতুর নাম স্মরণ করে আপনারা কিন্তু সেটাকে ভাসিয়ে দিন। এইভাবে পরপর টানা 43 দিন যদি করতে পারেন আপনার জীবনে শনি রাহু কেতু এই সমস্ত গ্রহের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু আস্তে 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 কিন্তু দূরীভূত হবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সরে গিয়ে আপনার জীবনের সার্বিক সমস্যা কিন্তু দূরীভূত হবে এবং আপনার জীবনে সার্বিক শান্তি বিরাজ করতে পারবেন। কেননা অ্যাকচুয়ালিভাবে বাচ্চাটে শনি রাহু কেতু এগুলোকে অ্যাকচুয়ালি অন্ধকার প্ল্যানেট বলা হয়। শনি হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটা সূর্য থেকে দূরে অবস্থান করে ঠান্ডা গ্রহ শীতল গ্রহ এবং এখানে কিন্তু একটা অন্ধকার ব্যাপার কিন্তু থাকে এবং অন্ধকার গ্রহ বলা চলে। এবং অন্যদিক থেকে রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ, এরা কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী চন্দ্র বা সূর্য এদের কিন্তু ছায়া কিন্তু এই সমস্ত গ্রহের একটা বলা হয় আর নর্থ নোট একটাকে বলা হয় সাউথ নোট। তাই এই গ্রহগুলো অনেকটা যদি আপনার উপর প্রসন্ন থাকে তাহলে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেকটা কেটে যায়। এত কিছু করতে না পারলে আপনারা যদি পার্টিকুলার কোনো গ্রহকে ধরে সেই গ্রহটার 66 দিন 108 বার করে মন্ত্রপাঠ করতে পারেন, সেটা শনি হলে শনি রাহু হলে রাহু কেতু হলে কেতু, তাহলে আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু এই সমস্ত গ্রহের নেগেটিভ প্রভাবটা অনেকটা স্তিমিত হয়ে যাবে, অনেকটা রিডিউস হয়ে যাবে। এছাড়া ময়ূরের পালক ইউজ করতে পারেন, গণেশজির আরাধনা করতে পারেন, বুধ বা বৃহস্পতির প্রতিকার করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের এই নেগেটিভ প্রভাবগুলো অনেকটা সরে যাবে এবং আপনার জীবনে সর্বার্থকভাবে শুভ ফল কিন্তু বর্তাবে। আশা করব আপনারা বুঝতে পারলেন। আমার অনুষ্ঠানে সত্যি আপনাদের কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার চ্যানেলে যদি আপনারা সত্যি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।